दशमी के रात कुमारघाट के विद्युत शाही क्लब के सड़क किनारे हुए हमले में गंभीर रूप से घायल हुआ भाजपा युवा मोर्चा के कार्यकर्ता अशोक दास। दशमी के रात उस क्षेत्र के राजेश दास नाम के युवक ने अशोक का रास्ता रोका था। सूत्रों के मुताबिक पता चला है कि वह एक विपरीत पक्ष के विधायक का करीबी था। राजेश दास ने बिना किसी कारण के अशोक दास के पिटाई शुरू कर दी और उनके शरीर पर धारदार हथियार से प्रहार किया। उन्हें गंभीर हालत में कुमारघाट अनुमंडल अस्पताल ले जाया गया था। बताया गया कि घटना के वक्त हमलावर शराब के नशे में था। शिकायत मिलने के बाद पुलिस ने राजेश दास को गिरफ्तार कर लिया। पुलिस राजेश को मेडिकल चेकअप के लिए अस्पताल ले गए थे, लेकिन वहां पे भी उसने अशोक दास के मेडिकल उपकरण के साथ छेड़छाड़ किया। ঘটনা হলো আমরা ভাই ফুল কুমার তি বাড়ি যেতেছে, সে বিদ্যুৎসাহী ক্লাবের সামনে দাঁড়াইছে। এখানে তো আমরা পূজা হয় তো দাঁড়াইছে, এমনিতে দাঁড়ানোর পরে ওই রাজশাহিয়া কোনো মাছ না সুরি উড়ি লই আইসে আইয়া বিভিন্ন আকারে বাইর উপরে আটা খেয়ে মাথা দেয়াটা জেমে দাঁড়াটা লাঠি লাঠি টাঙ্গা দিয়ে লিয়া তেমনি তেমনি সামনে অ্যাটাক করছে আইয়া। এটা মানে ওখান ছাত্রা রেফার দিছে, আমরা কইলা লই আইতেছি কেলেগি মারছে। এটা তো কোয়ার মতো কোনো ক্ষমতা নাই, কেলেগি মারছে কোনো কোয়ার মতো, কারণ এ জাস্ট সাইডে দাঁড়াইছিল আর আয়া কে কি এর শত্রুতা এও জানি না, কিন্তু মা এখন সিরিয়াল অবস্থা অন কইলা চল এখান থেকে রেফার দিছে, আমরা রে কইলা চলে যাইতাম। হ্যাঁ এটা পার্টিগতই বিষয়। হ্যাঁ আমার ভাই মানে বিজেপির যুব মোর্চার একজন সদস্য, আর হে কি পার্টি করে বিরোধী পার্টি করে ওই পার্টিগত পার্টিগতই একটা ব্যাপার এটা। যে আমার ভাই যুব মোর্চার সদস্য দেখিয়া এইরকম আজকে অবস্থা হয়েছে, আমার ভাই এখন মরণাপন্ন অবস্থা। নাম অশোক দাস, তোমার নাম অতুল দাস? আমার নাম অপু দাস, বাড়ি উত্তর কুমারঘাট। রাজীব যেন ছেলেটা হে আইসে, তারা গাড়ি মানে অবস্থা আবার অবস্থা একজন নাম আছে গাড়ি থেকে, আর তারপর সেটু গাড়িটা আর ওইখানে গাড়িটা সহকারে সব কিছু ভাঙছে, গাড়িও ভাঙছে, তার মাথা দিয়ে বাড়ি মারছে, লাঠি দিয়ে হাত এমন অবস্থা বেতার লাগে, ওই সমস্যা হয় হইতাম পারি আমরা। কি কারণে তো কইতাম পারতাম না, কি কারণে হঠাৎ পার্টি গতই।